Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 31st October, current affairs e notun class e tomader shagoto. 10ta guruttopurno current affairs e proshno sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho. Shuru korchi ajker class. আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বিশ্বাস স্বরূপম নামে বিশ্বের উচ্চতম শিবের মূর্তি উদ্বোধন করা হলো রাজস্থানের কোন শহরে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি নাথদ্বারা রাজস্থানের নাথদ্বারা 29 অক্টোবরে রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারায় নির্মিত বিশ্ব স্বরূপম নামে একটি 369 ফুট লম্বা শিব মূর্তি উদ্বোধন করা হয়েছে রাজস্থান সম্পর্কে জানব রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপাল কলরাজ মিশ্রা প্রতিষ্ঠা 30 মার্চ 1950 প্রচলিত নৃত্য গানগোর চামার গিনাদ ঝুলন লীলা কায়ানগা বাজাভাঙা খাইয়াল ভাবাই ঘুমোর পানিহারি ছাড়ি ঝুমায় সুইসিনি কাচ্চি গড়ি ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত কর্কট ক্রান্তি রেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত জাতীয় উদ্যান হচ্ছে ডেজার্ট কেওলাদেও মাউন্ট আবু রণতম্বর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও মহিলাদের জন্য মহিলা নিধি নামক ঋণ প্রকল্প চালু করেছে রাজস্থান বিশ্বের প্রথম সংস্কার কেন্দ্র তৈরি হয়েছে রাজস্থানের ঝুনঝুন জেলায় রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল রাজস্থানের পরবর্তী ডিজিপি নিযুক্ত হলেন উমেশ মিশ্র দুই নম্বর প্রশ্ন রাজস্থানের যোধপুরে কোন দেশের সাথে গরুদা সেভেন নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করল ভারত কোন দেশের সাথে অপশন এ ফ্রান্স অপশন এ যোধপুর এয়ারফোর্স স্টেশনে ভারতীয় বিমান বাহিনী এবং ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স 26 অক্টোবর থেকে 12 নভেম্বর 2022 পর্যন্ত দ্বিপাক্ষিক মহড়া গরুর সেভেন এ অংশ নিয়েছে এই অনুশীলনের প্রথম তৃতীয় পঞ্চম সংস্করণে যথাক্রমে 2003, 2006, 2014 সালে ভারতে পরিচালিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন দিল্লি ইউনিভার্সিটি সেলিব্রেটিং 100 গ্লোরিয়াস ইয়ার্স শিরোনামে বই লিখলেন কে এই বইটি লিখেছেন অপশন ডি হরদীপ সিং পুরী অপশন ডি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এবং হাউজিং এবং নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লি ইউনিভার্সিটি সেলিব্রেটিং 100 গ্লোরিয়াস ইয়ার্স নামে একটি নতুন বই লিখেছেন চার নম্বর বোরো প্লাস ক্রিমের প্রমোশনের জন্য কোন অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে ইমামি কোম্পানি অক্ষয় কুমার অপশন বি পাঁচ নম্বর রাজ্যের সম্পূর্ণ ট্যাক্সি ইন্ডাস্ট্রির জন্য কমন মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য গোয়া করেছে অপশন এ গোয়ার রাজধানী পানাজি মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই গোয়ার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও যশপাল সিং গোয়ার ডিজিপি নিযুক্ত হয়েছেন আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চশিক্ষায় 100% জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করতে চলেছে গোয়া গোয়া রাজ্য যা হর ঘর জল শংসাপত্র পেয়েছে নাইন্থ ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপোজ হোস্ট করবে গোয়া 8 থেকে 11 ডিসেম্বর 2022 ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় আয়ুষ উৎসব উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোথায় করেছেন এটা কাশ্মীরে করেছেন অপশন ডি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 28 অক্টোবর 2022 কাশ্মীরের গন্ডারবালে আয়ুষ উৎসবের উদ্বোধন করেছেন রোগীদের আধুনিক যত্ন পদ্ধতির পরিপূরক হিসেবে ঐতিহ্যগত ঔষধ অনুশীলনগুলোকে সম্প্রচারণের জন্য এটি চালু করা হয়েছে সাত নম্বর জম্মু কাশ্মীরের কোন জেলায় চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে এটা শুরু হয়েছে ডোডা জেলায় অপশন বি ডোডা জেলার দুঃসাহসিক পর্যটনের সম্প্রচারণের জন্য জেলা প্রশাসন জেলা চেনাব হোয়াইট ওয়াটার র্যাফটিং ফেস্টিভ্যাল শুরু করেছে আট নম্বর প্রশ্ন সাইবার এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম কমাতে সাইবার ইন্টেলিজেন্স ইউনিট তৈরি করবে কোন রাজ্য এটা তৈরি করবে মহারাষ্ট্র অপশন সি মহারাষ্ট্র সম্পর্কে জানব রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাটোবা সঞ্জয় গান্ধী চান্দলি প্রচলিত নৃত্য হচ্ছে তামাশা দাহিকলা লেজিম লাবণী কলি গাফা নাকাতা মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও মহারাষ্ট্রের প্রথম দিব্যাং পার্ক তৈরি করা হবে নাগপুরে পোষণ অভিযান স্কিম বাস্তবায়নে শীর্ষস্থান অধিকার করেছে মহারাষ্ট্র দৌলতাবাগ দুর্গের নাম পরিবর্তন করে
রাখা হয়েছে দেবগিরি ফোর্ট। নীতি আয়োগের অনুরূপ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ঘোষণা করেছে মহারাষ্ট্র। হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2022 অনুসারে মুম্বাই দেশের সর্বোচ্চ সংখ্যক বিলিয়নারের আবাসস্থল। নয় নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে তেরাই এলিফেন্ট রিজার্ভ অনুমোদন করল কেন্দ্র? এটা করেছে উত্তরপ্রদেশ। অপশন ডি, কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের দুধোয়া পিলভিতে তেরাই এলিফেন্ট রিজার্ভ স্থাপনের অনুমোদন দিয়েছে। দুধোয়া এবং পিলভিট ব্যাঘ্র সংরক্ষণে যৌথ বনাঞ্চলে তেরাই হাতি সংরক্ষণাগার তৈরি করা হবে। শেষ প্রশ্ন 10 নম্বর, বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন, সিঙ্গাপুরের মতো আন্ডার ওয়াটার পার্ক তৈরি করা হবে কোথায়? এটা তৈরি করা হচ্ছে দীঘাতে। অপশান এ, মূলত বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এই উদ্যোগ। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে দীঘা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণের কারণ হয়ে দাঁড়াবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম। তিরিশে অক্টোবর তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2022 ইউনাইটেড স্টেটস F1 গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? ম্যাক্স ভার্স্টাপেন। সেকেন্ড কোশ্চেন, টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ভারতীয় রান স্কোরার হলেন কে? বিরাট কোহলি। অ্যান্ড থার্ড কোশ্চেন, অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন কে? আমান শেহরাওয়াত। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নেব কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, অন্ধদের টি-20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন এলিজাবেথ জোন্স? অ্যান্ড থার্ড কোশ্চেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের দ্বারা সেরা ভারতীয় ফিল্মে তকমা পেল কোনটি? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 30 অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক, প্রথম প্রশ্ন, কৃষকদের জন্য সফল নামে কমন ক্রেডিট পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য? উড়িষ্যা। অপশন সি। 2 নম্বর, জল জীবন মিশনের আওতায় 100% পরিবারে ট্যাপ ওয়াটার কানেকশন দিল কোন রাজ্য? গুজরাট। অপশন এ। 3 নম্বর, কোন দেশে সম্প্রতি প্রথম আসিয়ান ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছিল? ইন্দোনেশিয়া। অপশন এ। 4 নম্বর, আকাশ ফর লাইফ নামে স্পেস কনফারেন্স হোস্ট করবে কোন শহর? এটা হোস্ট করবে দেরাদুন। অপশন বি। 5 নম্বর, সম্প্রতি কোন রাজ্যের পরবর্তী ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন উমেশ মিশ্র? রাজস্থান। অপশন এ। 6 নম্বর, কোন দেশের সাথে বিশাখাপত্তনমে সিমবেক্স 2022 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করছে ইন্ডিয়ান নেভি? অপশন সি, সিঙ্গাপুর। 7 নম্বর, সম্প্রতি গৃহপালিত কুকুরদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল কোন রাজ্য? হরিয়ানা। অপশন ডি। 8 নম্বর, স্টকহোমে 2022 সালে নোবেল পুরস্কার অনুষ্ঠান থেকে সম্প্রতি কোন দেশকে বাদ দেওয়া হয়েছে? ইরান। অপশন সি। 9 নম্বর, মুখ দিয়ে গ্রহণযোগ্য কোভিড-19 ভ্যাকসিন লঞ্চ করল কোন দেশ? চীন দেশ। অপশন এ। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালিত হয়? 29 অক্টোবর। অপশন ডি। 11 নম্বর, কোট ডি আইভরি প্রজাতন্ত্রে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর রাজেশ রঞ্জন। অপশন এ। 12 নম্বর, ভারতের কোন রাজ্যে সম্প্রতি অরবিটাল রেল করিডর চালু হয়েছে? হরিয়ানা। অপশন সি। 13 নম্বর, কোন দিনটিকে বিশ্ব স্ট্রোক দিবস হিসেবে পালন করা হয়? 29 অক্টোবর। অপশন ডি। 14 নম্বর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা প্রচারিত বিশ্বের দ্রুততম ভার্টিক্যাল লঞ্চ রোলার কোস্টার স্টর্ম কোস্টার কোন দেশে অবস্থিত? এটা দুবাইতে অবস্থিত। অপশন সি। শেষ প্রশ্ন 15 নম্বর, ভারত চীন সীমান্তের কাছে কোন দেশের সাথে মেগা যুদ্ধ
অভ্যাস সামরিক মহড়া করবে, মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ক্লাসে। ভালো থেকো, বাই।